নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ অঞ্চলে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগটি সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কোষ্ঠপদ্ধতা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সহসহ বাংলা ভাষায় কোষ্ঠকাঠিন্য কাকে বলে আমরা যে রোজ আহার খাই সেই আহার যখন অপাচ্য জিনিসগুলো অর্থাৎ মল ত্যাগ করতে করার সময় যে সকালবেলা আমরা মল ত্যাগ করি সেটা যদি খুব কষ্টের সঙ্গে বার হয় বা দুদিন তিন দিন চার দিন অন্তর এরকম পায়খানা হয় তাকে আমরা বলি কোষ্ঠবদ্ধতা এই কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে আপনার কী ওষুধ সেবন করবেন কি ওষুধ খেলে আপনার সুস্থ হবেন সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং ঘরোয়া কী জিনিস মানবেন যে ঘরোয়া কী কী জিনিস এড়িয়ে গেলে আমাদের মল ত্যাগ পরিষ্কার হবে সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানব তার আগে আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে করে আগামী দিনে যে ভিডিওগুলো আমি আপলোড করব তা সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তাহলে চলুন কোষ্ঠবদ্ধতা কেন হয় কী কারণে আসে সেটা আমরা জেনে নেব প্রথমে বলি যে আমরা যে নিত্য নৈমিত্তিক যেসব খাবার বা আহার ভোজন করি সেসব আহার ভোজনের সমস্যার জন্য হতে পারে যেমন যে আমরা রোজ রোজ যে আহার খাই সেগুলো হচ্ছে যদি অতিরিক্ত রিচ খাওয়ার হয় তৈলাক্ত পদার্থ খাওয়া ফলে আমাদের শরীর হিটে গিয়ে পায়খানাটা টাইট হয়ে যায় বা শক্ত হয়ে যায় তখন কিন্তু ঠিকমতো মলত্যাগ হয় না অনেকে জেনেটিক প্রবলেমের জন্য হয় কেমন তার বাবা মা এরকম ধরনের তিন চার দিন পাঁচ দিন অন্তরে এরকমভাবে পায়খানা করতো সেটা তার ছেলের মধ্যেও ছড়িয়ে পড়েছে এরকম বহুত অনেক রুগী আমরা পাই বিশেষ করে বাবা মার এরকম সমস্যার জন্য ছেলেদের মধ্যে মানে বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যেও শুরু যায় তিন দিন চার দিন পাঁচ দিন অন্তর পায়খানা করে না এমন একটা রুগী পেয়েছিলাম মনে হয় এগারো বারো দিন পায়খানা করেনি আশ্চর্য শুধু পাতক্রমটাই গ্যাস হয় এছাড়া তার কোনো পেট ব্যথা নেই কোনো কিছু সমস্যা নেই যাই হোক এখন প্রবলেমগুলো বলে দিই আর একটা আরও কারণ কী না যে আমরা যে এই যে আহার ভোজন করি অভ্যাসবশত হয়ে যায় কেমন যে আমরা আর খাই ঠিক আছে কিন্তু পরের দিন যে পায়খানা করবো সেটুকু ইচ্ছা আমাদের থাকে না আমরা ইচ্ছা করে দেখা যে না পায়খানা পাচ্ছে অন্য একটা কাজ করে আসি তবে আমরা পায়খানা যাবো এরকম করে অভ্যাসপস্ত অনেক সময় হয়ে যায় অনেক কারণ হতে পারে যাই হোক এবারে আমরা বলবো যে কি ওষুধ খেলে আপনার সুস্থ হবেন পরে বলছি ভিডিওটা স্কিপ করে যাবেন না ঘোরা কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো যদি আপনার না পালন করেন কোনোভাবে আপনার সুস্থ হতে পারবেন না অনেক সময় হয় যে ঘোরার ট্রিটমেন্টের উপরে আপনার নির্ভর করে একেবারে সুস্থ হয়ে যেতে পারেন বিশ্বাস করুন ভিডিও স্কিপ করবেন না ছোট ডাক্তার থেকে আপনার অসমানের সঙ্গে কোথাও চলে যাবেন না প্লিজ দয়া করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন শেষে আসছি ঘরোয়া ট্রিটমেন্ট কী কী করবেন সেগুলো বলে দিচ্ছি কী আপনারা খাবেন না আর কী খেলে আপনাদের সুন্দরভাবে পায়খানা হবে সেটা আমি বলে দিচ্ছি এখন বলে দিই যে ওষুধ কী কী খাবেন কী কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন দিলে আপনারা সুস্থ হবেন প্রথমে বলে দিই যে সোনাপাতা থেকে তৈরি আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে সেরনা মাদার যদি আপনার পায়খানা খুব কষ্টকাঠিন্য হয় খুব শক্ত হয় শুকনো হয় আপনি যদি খুব রোগা হন তাহলে আপনার মন্ত্রবোধ কাজ করে যাবে কি সেন্না মাদার দশ পাটা করে সকাল সন্ধ্যা আপনারা চিকিকাপ কাপ ঠান্ডা জলের সঙ্গে সেবন করবেন একটু যদি কাজ কম হয় তখন মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন তাহলে সেননা মাদার কী থেকে তৈরি তাও বললাম দারুণভাবে কাজ করে শেষে বলছি আরও কিছু ওষুধ যদি আপনার মল আপনি মনে করছেন যে অনেকটা পরিমাণে পায়খানা হবে পায়খানা গেলেন কিন্তু যত পরিমাণে পায়খানা হবে মনে করেছিলেন আপনি ততটা আপনার পায়খানা না আপনি বসে বসে ভাবছেন যে আরেকটু হলে ভালো হতো আরেকটু হলে ভালো হতো এই যে মনের মধ্যে যে আপনার চিন্তাভাবনা যে আরেকটু হলে ভালো হতো মলদারের মধ্যে একটু বেগ আছে আরেকটু হলে ভালো হতো নাক্সফাম টু হান্ড্রেড দারুণ ওষুধের এটা এরকম লক্ষণ বিশেষ করে ভীষণভাবে কার্যকরী সকালে এক ফোঁটা খাবেন সন্ধ্যেবেলা এক ফোঁটা খাবেন নাক্সফাম খাওয়ার পরে একটু বিশ্রাম নেবেন নাক্সাম খেয়ে দৌড়াদৌড়ি করবেন না তাহলে কিন্তু ঠিকমতো কাজ করবে না নাক্সফাম কিন্তু দারুণ কার্যকরী এই লক্ষণের উপরে কিন্তু একটু তাকে নিয়মমাফিক ব্যবহার করতে হয় তাহলে বলে দিলাম কী লক্ষণের ভিত্তি করে আপনারা নাক্সম ব্যবহার করবেন হয়ে গেল এবার তিন নম্বর ওষুধ যেটা অ্যালুমিনিয়া টু হান্ড্রেড যদি আপনার পায়খানা দুদিন দিন তিন দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত এরকম দেখা যায় যে মল ত্যাগের কোনো বেগ নেই নাটগুলো বসে গেছে নাট যে ওই যে মলদারি দেখবেন পায়খানা করার পরে যে সংকোচন প্রসারণ শক্তি দেখবেন অন্যান্য পশুজীব আপনাদের সামনে পড়ে তারা পায়খানা করার পরে দেখবেন মলদার এভাবে হয় সেগুলো মানুষের মধ্যে হয় আপনি দেখা যে আপনার দেখতে পান না সবার মধ্যে আছে এই যে সংকোচন প্রসারণ শক্তি এই নাটগুলো কিন্তু বসে যায় অর্থাৎ সেক্ষেত্রে আপনারা কী খাবেন অ্যালুমিনিয়া টু হান্ড্রেড সকাল সন্ধ্যা এক থেকে দুভাটা করে আপনারা দিয়ে সেবন করবেন সঙ্গে কোষ্টিকাম টু হান্ড্রেড দুপুরে এক থেকে দুভাটা করে আপনারা সেবন করবেন দারুণভাবে কার্যকরী আর একটা শেষে বলছি ভাইকুমি গোসুর যেটা ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স প্রথমে আপনার বারো ব্যবহার করবেন যদি না কাজ করেন তখন দুশো এক্স ব্যবহার করবেন প্রথমে বলি বারো এক্স ক্যালকেরিয়া ফ্লোর যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে যে কোনো প্রকারে হোক মল্লার যদি শক্ত মল যদি খুব শক্ত হয় মল্লার যদি ফেটে যায় সঙ্গে যদি বলি রোগ থাকে তাহলে আপনার বন্ধু হয়ে গেল ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স পাঁচটি করে বড়ি সকাল দুপুর সন্ধ্যা তিনবার খাবেন আর যদি চারটি করে নেন তাহলে চারবার খাবেন বলে দিলাম যদি বারো এক্স খাবেন যদি না কাজ হয় তখন আপনারা দুশো এক্সে চল কনভার্ট হয়ে যাবেন দুশো এক্সে চলে যাবেন বারো এক্স বন্ধ করে দুশো এক্স ব্যবহার করবেন এক সপ্তাহ আপনারা বারো এক্স ব্যবহার করলেন এক সপ্তাহ পরে যদি কাজ না ঠিকমতো হয় তখন দুশো এক্স ব্যবহার করবেন অবশ্যই কাজ পাবেন স্যার ওষুধটা ব্যবহার করে দেখবেন শেষে যেটা বলি একটা ওষুধ পাওয়া যায় ব্যাকসন কোম্পানির তৈরি করা ট্যাবলেট ওয়াইল এক্স ট্যাবলেট ওই ট্যাবলেটটা যখন দেখছেন দুদিন তিন দিন অন্তর পায়খানা হচ্ছে না তখন দেরি না করে আপনার কী করবেন ওই অয়েল এক্স ট্যাবলেট যারা দশ বছরের উপরে তারা তিনটি করে ট্যাবলেট নেবেন প্রথ রাত্রে শোয়ার আগে বেড টাইম খাওয়ার পরে শোয়ার আগে তিনটি করে ট্যাবলেট নেবেন দেখবেন তিনটি ট্যাবলেট নিলে পরের দিন আপনার পায়খানা একদম ঝেড়ে মুছে পরিষ্কার হয়ে যাবে যদি মনে করেন যে প্রথম দিন খাওয়ার পরে আপনার পায়খানা হল না দ্বিতীয় দিন খামলেন দুটো ডোজ খাওয়ার পরে গ্যারান্টি সহ কাজ করবে নাহলে আমাকে কমেন্ট করে বলবেন আর যারা দশ বছরের নিচে দুটো করে ট্যাবলেট নেবেন যারা পাঁচ বছরের নিচে একটা করে ট্যাবলেট নেবেন এরকম পরপর দু দিন দেবেন একদিনে যদি কাজ হয়ে যায় ভালো না হলে পরপর দু দিন দেবেন দুদিনে কোনো মিস হয় না এ পর্যন্ত আমি দেখিনি যে দুদিনে বেশি খেতে হয়েছে কাকে কাউকে যাই হোক আপনারা এইভাবে সেবন করবেন এবারে আসি ঘরোয়া কী কী মন্ত্র আছে মানে ঘরোয়া কী কী ট্রিটমেন্ট করণীয় আছে যেগুলো খেলে আপনার সুন্দরভাবে এই কষ্টবদ্ধতা রোগ থেকে নিজেকে মুক্ত হতে পারবেন মুক্ত করতে পারবেন সেটা কী স্যার ওই যে বললাম সেনা পাতা থেকে তৈরি সেনা মাদার আমাদের হোমিও দিয়ে দেওয়া আছে তাহলে সোনাপাতা আপনারা বেনে দোকান থেকে বা দশকর্মা ভাণ্ডারের দোকান থেকে কিনে আনবেন দেখতে তেঁতুল পাতার মতো দোকানে গিয়ে বললে ওনারা দিয়ে দেবেন তাহলে সোনাপাতা এনে আপনারা সকালবেলা ভিজে দেবেন অনেকে কি বলে সকালবেলা জল খায় না আমি বলছি সকালবেলা ভিজে দেবেন সন্ধ্যেবেলা খাবেন দিলে সারা রাত আপনার পেটের মধ্যে ওই জলটা কাজ করলো সকালবেলা ঝেড়ে একদম ফ্রেশ হয়ে গেলেন সুন্দরভাবে পায়খানা হয়ে যাবে তাহলে কি করবেন সকালবেলা ভিজে দেবেন কিছুটা পরিমাণ একটু আন্দাজ কিছুটা পরিমাণ ভিজিয়ে দিলেন সন্ধেবেলা ওই জলটাকে ছেঁকে ওই জলটা আপনারা সেবন করবেন দেখবেন পরের দিন কি দারুণ পায়খানা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আরাম বোধ হচ্ছে হয়ে গেল দু নম্বর ঘোরা ট্রিটমেন্ট আপনারা কি করবেন ঈর্ষগুলো ভুষি নেবেন সকালবেলা খালি পেটে আর রাত্রে আহারের পরে চিমটা করে খেয়ে শুকনো খেয়ে একটুখানি জল খাবেন যদি গরম জল হয় খুব ভালো এভাবে খাবেন এই স্টুভি ভুষি আবার এক নম্বর আবার এক রকম পদ্ধতি করা যায় সেটা হচ্ছে গরম দুধ নিলেন রাত্রেবেলা গরম দুধের সঙ্গে স্টুভূলে ভুষিটা ভিজিয়ে রেখে দিলেন সকালবেলা দেখবেন খুব সুন্দর হয়ে একদম পায়েসের মতো ফল ফুল হয়ে ফুলে গেছে ওইটা আপনারা সকালবেলা সেবন করবেন যদি একটুখানি লেবুর রস দিতে পারেন পাতিলেবুর রস খুব ভালো নাহলে এমনি সেবন করে নেবেন দেখবেন ওই যে যে দুধের সঙ্গে যে স্ট্রুগুলো ভুষিটা এটা ভিটামিনেরও কাজ করে দারুণ হবে আর সঙ্গে আপনার পেটটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে খাবেন না কি আবারে কাঁচকলা সবজির সঙ্গে যে কাঁচা কলা পাওয়া যায় আপনার যদি পায়খানার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে কাঁচকলা ভাজা খাবেন না বিশেষ করে চটচড়িতেও খাবেন না ভাজা এক নম্বর একদম বাদ দিয়ে দেবেন ঝোলের সঙ্গে টুকিটাকি খেতে পারেন তাহলে কি একদম খাবেন না মানুষের খাওয়ার তো ইচ্ছে আছে তাহলে খাবেন একটু কম পরিমাণে খাবেন ভাজা একদম খাবেন না তাহলে পায়খানা টাইট হয়ে যাবে আর এরকম বারবার পায়খানা টাইট হতে হতে কোনো দিন দেবেন আপনার মলদার ফেটে গেছে চাপ দিতে গিয়ে পায়খানা করতে গিয়ে মলদার ফেটে গেছে তখন ওই ফাটা জায়গা থেকে ইনফেকশান হতে হতে বলি রোগ বা ফিসার ফিস্টুলা পরিণত হয়ে যাবে অতএব স্যার খাওয়া দাওয়াটাকে একটু নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না গুরুপাক জিনিস খাবেন না শরীরটাকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন সব থেকে সবথেকে দারুণভাবে কাজ করে আর অ্যাসিডটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন কী করবেন যেদিন দেখবেন গুরুপাক দ্রব্য খেয়েছেন আপনারা কোনো নিমন্ত্রণ বাড়ি হোক কোনো যাই হোক সেদিন কিন্তু আপনারা কী করবেন নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আগে একটু গরম জল খাবেন এক ফোঁটা নাক্স খাবেন নিমন্ত্রণ বাড়িতে খেয়ে আসার পরে একটু গরম জল খাবেন এক পোয়া মতো আর এক ফোঁটা নাক্স খাবেন দেখবেন আর কোনো চিন্তা করতে হবে না আপনাদের তাহলে কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে আপনারা কী কী নিয়ম পালন করবেন কি ওষুধ খাবেন কি কী ঘরোয়া ট্রিটমেন্ট নেবেন কী কী খাবেন না সমস্ত কিছু বলে দিলাম প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে করে আগামী দিনে আমি আরও ভিডিও তৈরিতে উৎসাহ পাই আজকের মতো আমার গ্রামের হোমি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে নমস্কার